সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রয়েছে সকলকে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন আমরা এই যে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মা দেবী অর্থাৎ এখানে বলবো যে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো রয়েছে এই মা সরস্বতীর পুজোর দিন কীভাবে কী করবেন তাতে আপনাদের কতটা ভালো হবে আপনার সন্তানের কতটা ভালো হবে আমি অবশ্যই বলবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে তিথিটা রয়েছে অর্থাৎ এই মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি এবং এই পঞ্চমী তিথিতে তিথিটা শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রে আটটা তেরো মিনিট গতে অর্থাৎ আটটা তেরো মিনিটের পর থেকে লাগছে এবং পরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি এবং সেটা বুধবার হচ্ছে এবং এই বুধবার কিন্তু সন্ধ্যাবেলা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে অর্থাৎ আগের দিন লাগছে মঙ্গলবারে লাগছে এবং বুধবার ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং শুভ একটা সময় আছে যে সময়টাতে মা সরস্বতী পূজা করলে পরে আপনার মনস্কামনা পূর্ণ হবে সেই নির্দিষ্ট সময়টা কি বলছে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাতটা এক মিনিট গতে অর্থাৎ সাতটা এক মিনিটের পর থেকে শুরু হবে এবং ওই দিন বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা খুব শুভ সময় রয়েছে মা সরস্বতীর কিন্তু পূজা করার এবং এই নির্দিষ্ট সময়টা পুজো করলে বলছি মায়ের যার উদ্দেশ্য পুজো করছেন তার মনস্কামনা পূরণ হয় কিন্তু এখানে এই যে পুজো করবেন আপনি মা সরস্বতীর আমি এর আগে আলোচনা করেছিলাম মা সরস্বতী বিদ্যার দেবী বিদ্যা বুদ্ধি জ্ঞান তিনিই দিয়ে থাকেন এবং সেই জন্য আমাদের এই বিদ্যা বুদ্ধি জ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু করে থাকি সেই জন্য আদি দেবী মা সরস্বতীকে বলা হয় এবং এই সরস্বতী মাতাকে অর্থাৎ মা সরস্বতীকে আপনি কিভাবে পুজো করলে আপনার কি সমস্যা কাটতে পারে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি আপনার সন্তান যদি এই ধরনের সমস্যায় থাকে এই নির্দিষ্ট দিনটাকে খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে কাজে লাগান কি করবেন যা দেখবেন যে অনেক ছাত্রছাত্রী আছে খুব মানসিকভাবে খুব চঞ্চল এই মানসিক চঞ্চলতাকে স্থিরতার জায়গায় আনতে হলে আপনি মায়ের পুজোর দিন গোলাপ গোলাপের ফুল দিয়ে মালা তৈরি করে মালা তৈরি করে মা সরস্বতীর গলায় দিয়ে দিন এবং অবশ্যই যে দেবে সে হয় সেই সন্তানকে দিতে বলবেন আর না তো তার মা বা বাবা একজন দেবে এবং সেখানে নাম দিয়ে দেবে এবং কি উদ্দেশ্যে দিচ্ছেন সেটা জানাবেন এটা একটা খুব সহজ ক্রিয়া করলে দেখবেন যে ফল পাবেন অবশ্যই পাবেন এবং এরপরে বলবো যে অনেক জাতক জাতিকা দেখবেন মানসিকভাবে চঞ্চল মানসিক এমনি শারীরিক যেমন দুষ্ট বুদ্ধি বুদ্ধির চঞ্চলতা পড়ার শোনে না যেটা বললাম তার জন্য যে মন স্থির করার জন্য যেটা বললাম সেটা হচ্ছে গোলাফ আর মানসিকভাবে চঞ্চলতা স্থিরতা নেই এক জায়গায় বসে আছে কিন্তু সে চিন্তা করছে বাইরের অর্থাৎ এটা মস্তিষ্ক বলা হয় এদের মস্তিষ্ক চঞ্চল থাকে এরা নিয়ন্ত্রণ করতে পারে না মস্তিষ্ক মস্তিষ্ককে সেই জন্য এদেরকে ক্ষেত্রে কি করতে হবে যে নীল রঙের পেন মা সরস্বতীর কাছে অর্পণ করবেন মা সরস্বতীর কাছে নীল রঙের পেন অর্পণ করবেন এবং ওই নীল রঙের পেনটা দিয়ে বডির কালারটা অবশ্যই হতে হবে নীল রঙ সেইটা দিয়ে লিখতে বলবেন তাদের সারাটা বছর দেখবেন তাদের মানসিক স্থিরতা আসবে এবং অনেক সময় বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে মনে রাখতে পারছে না সেই জায়গাগুলো রিকভারি হবে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকার মধ্যে দেখবেন ভ্রান্তি। এবং এই এই ভুলভ্রান্তি সময় এসেই যায় মানে একটা ছোট ছোট সিলি মিস্টেক যারা করে সাধারণত দেখবেন যে কনফিডেন্স কনফিডেন্সের সঙ্গে বলছে যে আমি এত মার্কস পাবই কিন্তু আলটিমেটলি দেখা গেল লাস্টে গিয়ে তার থেকে কুড়ি নাম্বার কমে গেল তাহলে এই ওভার কনফিডেন্স ছোট ছোট সিলি মিস্টেকের কারণে কী হয় ম্যাথে নাম্বার কমে যায় তাহলে এদের জন্য কি করবেন সাদা ফুল মা সরস্বতীর কাছে অর্পণ করবেন এবং নাম গোত্র দিয়ে আপনার সন্তানের ওখানে দেবেন যে যার সমস্যা হচ্ছে সে নিজেও করতে পারে এটা খুব ভালো ফল পাবেন এরপরে কি বলবো না যারা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের ভাবনা মানে তার চিন্তা ভাবনা অনেক কিছু মানে এই বন্ধুর সঙ্গে মিশব এই বন্ধুর ওখানে যাব এই এই যে ভাবনা চিন্তা নিয়ন্ত্রণ নেই তাদের জন্য বলবো মা সরস্বতীকে গাঁদা ফুলের মালা দিন বাসন্তী কালারের ফুলের মালা মা সরস্বতীর গলায় পড়িয়ে দিন আর নয়তো বাসন্তী রঙের ফুল একটা ট্রেতে করে মা সরস্বতীর কাছে দিন এবং ওই ফুলের অল্প অল্প করে কিন্তু কেটে আপনার বইয়ের মধ্যে অর্থাৎ আপনার সন্তানের বইয়ের মধ্যে দিয়ে দিন দেখবেন যে অনেক সুবত্ত জায়গা তৈরি হবে যে সকল জাতক জাতিকা রাহুর কবলে ভোগে মানে দেখবেন যে অস্থির প্রকৃতির পড়াশোনা মনে রাখতে পারে না পড়াশোনা করার মধ্যে তার মধ্যে মানসিকতাই নেই এই জায়গার যে সকল জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে ময়ূরের পালক পাওয়া যায় ওই ময়ূরের পালক নিয়ে এসে মা সরস্বতীর কাছে রেখে দিয়ে পরের দিন যখন মা সরস্বতীর আপনি ওখান থেকে সব ঘট টটগুলো তুলবেন সেই দিন ওই ময়ূরের পালককে নিয়ে সেই জাতকের অর্থাৎ সেই আপনার সেই সন্তানের বইয়ের মধ্যে দিয়ে দেন প্রত্যেকটা বইয়ের মধ্যে ময়ূরের পালক অল্প অল্প করে দিতে দেবেন তাতে কি হবে তার মধ্যে একাগ্রতা তৈরি হবে চঞ্চলতা কমে যাবে অসৎ সঙ্গে মিশে যাওয়া সেসব কিন্তু সে ভুলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার মনোযোগ তৈরি হবে এই কয়েকটা জিনিস অবশ্যই করুন আর তারপরে বলবো যে যে বিশেষ করে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে ধানের গুঁড়ো ধানের গুঁড়ো যদি মা সরস্বতীর কাছে অর্পণ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি জ্ঞান পজিটিভ এনার্জি তৈরি হবে ধানের গুঁড়ো যদি দিতে পারেন তাহলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে বিদ্যানই আবার বলা হচ্ছে বিদ্যান হবে সে জ্ঞানই হবে সে এবং এই জ্ঞান বিদ্যাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তার কেরিয়ার তৈরি করতে পারবে অর্থাৎ যারা টিচিং প্রফেশনে আছেন যারা বিভিন্ন লেকচার জায়গা আছেন যারা কনসালটেন্সি রিলেটেড জায়গা আছেন তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এটা করুন এবং সঠিক দিশাতে বুদ্ধির কাজ করার জন্য মা সরস্বতী পুজোর দিন কি করবেন যে বলা হচ্ছে কলম অর্থাৎ পেন আর সাদা রঙের ফুলের মালা মায়ের কাছে অর্পণ করুন অর্থাৎ একটা ভালো পেন যে পেনটা আপনি ব্যবহার করবেন সারা বছর এবং তার সঙ্গে সঙ্গে সাদা রঙের ফুলের মালা আপনি সেটা কাগজের মালাও দিতে পারেন বা এমনি ফুলের মালাও দিতে পারেন দিয়ে মা সরস্বতীর গলায় দিন দেখবেন যে দিনের পর দিন আপনার উন্নতি হবে এবং ওই সঠিক দিশা কাজে লাগাতে পারবেন এরপরে বলবো যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকের মধ্যে দেখবেন যে লো কনফিডেন্স মানে বন্ধু যা বলছে সেটা শুনলো মার কথা শুনলাম না বাবার কথা শুনলাম না বন্ধু বান্ধব সব রকম কিছু টেন্ডেন্সি দেখবেন অনেক জাতক জাতিকার রয়েছে অর্থাৎ এদের আত্মবিশ্বাসের জায়গাটা কম পরীক্ষায় পাশ করতে পারবো কি পরীক্ষা হওয়ার কথা শুনলে পরে তার মধ্যে নার্ভাসনেস ফিল করে তাহলে এদের ক্ষেত্রে কি করতে হবে না বলছি হলুদের মালা অর্থাৎ কাঁচা হলুদকে কাঁচা হলুদের মালা তৈরি করবেন ওই কাঁচা হলুদের মালা তৈরি করে মা সরস্বতীর গলায় নিবেদন করতে পারেন আর না হলে পায়ের কাছে রেখে দেবেন এবং ওই হলুদটা তার যেখানে পড়ার বই থাকবে সেখানে ঝুলিয়ে রাখতে বলবেন সেই মালাটাকে দেখবেন যে ধীরে 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 তার কনফিডেন্স লেভেল অনেকটা হাই হয়ে যাবে বা যেখানে পড়াশোনা করবে সেখানে কাঁচা হলুদ রেখে দিতে বলবেন এটা খুব পাওয়ারফুল কানেকশান দেয় যদি কারোর দেখা যায় যে শিক্ষাতে বাধা আছে এক বছর এয়ার লস বা কোনো কারণে দেখা গেলো যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কিনা এই ধরনের জাতক জাতিকাদের মা সরস্বতীর এই পুজোর দিন কী করবেন একাঙ্কী নারকেল যদি একাঙ্কী নারকেল না পান তাহলে এমনি এই নার এই ধরনের নারকেল নিয়ে আসবেন এবং সেটা খুব সুন্দর করে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন এবং সেখানে হলুদ কাপড় হলুদ দেখবেন লাল হলুদ শালু পাওয়া যায় ওটাকে জড়িয়ে মা সরস্বতীর পায়ের কাছে নিবেদন করে রাখবেন এবং ওই নারকেলটাকে আপনি আপনার আপনার অর্থাৎ সন্তান যেখানে পড়াশোনা করে সেখানে একটা ঘটের ওপর বসিয়ে দেবেন ওই অবস্থায় এবং সারাটা বছর থাকবে দেখবেন যে ধীরে ধীরে তার মধ্যে তার শিক্ষা উচ্চ শিক্ষা প্রাপ্তির যোগ থাকবে অনেক বাধা বিপত্তি বেড়ে কিন্তু সেখান থেকে কেটে যাবে যাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বা উচ্চ শিক্ষায় সাফল্য লাভ বা যারা রিসার্চমূলক কোনো পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো যে আতপ চালের পায়েস বানাবেন আতপচালের চালের পায়েস মা সরস্বতীকে ভোগ দেবেন এবং সেখানে অবশ্যই মিষ্ট্রি দিয়েই ভোগ দিতে হবে অর্থাৎ আতপ যে পায়েসটা বানাবেন সেখানে যে মিষ্টি জাতীয় জিনিসটা যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই মিষ্টি দেবেন দিয়ে তৈরি করবেন দেখবেন যে আপনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের জায়গা যেগুলো হয়তো কোনো রকমের জটিলতা হচ্ছিল কোথায় হয়তো হয়েও হচ্ছিল না এই জায়গাটা স্মুথলি কিন্তু সম্পন্ন হবে লক্ষ্মী প্রাপ্তি অর্থাৎ মাস সরস্বতী আমাদের লক্ষ্মী পাওয়ার ক্ষেত্রে অর্থ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ আমি এর আগে বলেছিলাম শুধু বৃহস্পতি আপনাকে অর্থ দেবে না আপনাকে দেবে বুধ সেই বুধ আপনাকে অর্থ দেবে কিভাবে দেবে কখন কোন বিষয়টা কখন কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন পাওয়ারটা বাড়ানোর জন্য অবশ্যই মা সরস্বতীকে কিন্তু শ্রদ্ধার সঙ্গে পুজো পাঠ করতে পারেন প্রত্যেক দিন করতে পারেন এবং এই নির্দিষ্ট দিনটাও কিন্তু মা সরস্বতীকে যদি মিশ্রি ভোগ দেন অর্থাৎ একটা পাত্রে মিস্ত্রি দিয়ে দেবেন মা সরস্বতীর কাছে এবং ওই মিস্ত্রির দানাটা প্রত্যেক দিন আপনি কোনো শুভ কাজে যাওয়ার সময় মুখে দিয়ে যাবেন স্টুডেন্টদের ক্ষেত্রে তো প্রত্যেক দিন বলবো এবং যাদের বয়স হয়ে গেছে যদি সুগার থাকে তাহলে সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে কিন্তু এটা যদি করা যায় তাহলে তাদের ক্ষেত্রে সুবত্ত জায়গা তৈরি হবে এবং তাদের প্রাপ্তির যোগ ব্যবসায় উন্নতি হবে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে জীবনের নন্মতা দেখবেন অনেক জাতক জাতিকা বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয় না গুরু চন্ডাল দোষ থাকে এবং এই গুরু চন্ডাল দোষ এমন একটা পরিস্থিতি তৈরি করে হয়তো সে বাড়ির থেকে বাড়ির বাইরে থাকতে পছন্দ করে বন্ধুদের সঙ্গে মিশতে পছন্দ করে এবং বন্ধুর সঙ্গে অসৎ সঙ্গে মিশে গিয়ে কখনো কখনো নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যায় তাহলে এইগুলোর ক্ষেত্রে ছোট এগুলোর প্রত্যেকটা করণ ক্রিয়া এগুলো যদি তার জন্ম ছকে থাকে তাহলে তার জন্য তার সঠিক কিন্তু বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে সঠিক প্রতিকার প্রতিবিধান করে যদি নিয়ে যাওয়া তাকে গাইড করা যায় তাহলে অবশ্যই সে ভালো জায়গায় যাবে কিন্তু এইগুলো একটা করণ ক্রিয়া একটা সাময়িক কাজ হয় এবং কিছুটা অবশ্যই ফল পাবেন প্রত্যেকটা আমি যেগুলো আইটেম যেগুলো টোটকা বা যে করণ বললাম যেটা এই সরস্বতী পুজোর দিনই করতে পারবেন সেই জন্য এতটা গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলছি এবং প্রত্যেকটা প্রমাণিত সেই জন্য এটা এই যে বললাম সেই নম্রতা ভদ্রতা অনেক স্টুডেন্টের বা অনেক সন্তানের মধ্যে নেই তাদের জন্য কি করবেন না পঞ্চামৃত দেবেন পঞ্চামৃত পঞ্চামৃত মা সরস্বতীর কাছে নিবেদন করবেন ভোগ হিসাবে দেখবেন যে তার মধ্যে সেই একাগ্রতা বলুন নম্রতা বলুন ভদ্রতা বলুন আস্তে 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 কিন্তু চলে আসবে এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ করণক্রিয়া বলবো যেটা অনেক বাবা মা তার সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে কষ্টের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা করলে পরে খুব ভালো ফল হবে একটা মাটির পাত্র নেবেন এবং এটা সরস্বতী পুজোর দিনই করবেন একটা মাটির পাত্র নেবেন এবং এই মাটির পাত্রের মধ্যে সাতটা লাল লঙ্কা অর্থাৎ শুকনো লঙ্কা দেবেন সাতটা শুকনো লঙ্কা দেবেন এবং তার সঙ্গে জোয়ান দেবেন সাত চিমটি শুকনো জোয়ান দেবেন ওর মধ্যে ওই মাটির পাত্রের মধ্যে এবং সাতটা গোলমরিচ দেবেন আর একুশ দানা কিন্তু একুশ দানা হলুদ সর্ষে হলুদ রঙের সর্ষে পাওয়া যায় একুশটা দানা গুনে গুনে ওই মাটির পাত্রের মধ্যে রাখবেন এবং তার মধ্যে কি করতে হবে অল্প পরিমাণ কর্পূর দিয়ে দেবেন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে যখন পুরোটা জ্বলে যাবে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর ওই বাচ্চার মাথায় অ্যান্টি ক্লক সাতবার ওই মাটির পাত্রটাকে ঘোরাবেন অর্থাৎ যখন জ্বলবে তখন এটা সাতবার অ্যান্টিক্লোক ঘোয়া ঘোরাবেন দিয়ে তারপর যখন নিভে যাবে ওই ধোঁয়াটা কিছু পরিমাণ ধোঁয়াটা তার যাতে নাকে দিয়ে যায় ভিতরে সেটা চেষ্টা করবেন অল্প পরিমাণে গেলেই হবে দেখবেন আস্তে আস্তে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি এবং তার যে কথা না বা আপনাদের ওপর একটা একটা খারাপ ধারণা ছিল এইগুলো কিন্তু তার থেকে কেটে যাবে যাই হোক এই সরস্বতী পুজোর দিন এই ক্রিয়াগুলো করুন আর এগুলো আমি বারবার বলছি যদি জন্মছকের কানেকশান নেগেটিভ থাকে তার শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে বিভিন্ন উপায়ে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিকভাবে গাইড করলে পারে সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন বুকিং নাম্বার আছে বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন কোন চেম্বারে কখন বসছি জানতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার তাহলে আর দেরি কেন চটপট ফোন করুন নাইন অথবা এইট এই নাম্বারে শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন জ্যোতিষবিদ বাস্তুবিদ হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী